হাই স্টুডেন্টস, আজকে ক্রিয়েটিভ রাইটিংয়ের আরেকটি অংশ আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে সংলাপ লিখন। সংলাপ মানে হচ্ছে যেটাকে ইংলিশে বলে ডায়ালগ এবং বাংলায় সংলাপ বা কথোপকথন। একজনের সাথে অপরজনের কথাবার্তাকেই এখানে সংলাপ বা কথোপকথন বলা হয়। সেই সংলাপ লিখনের আগে নিয়মাবলীগুলি আমরা জেনে নিই। বলছে, যারা কথোপকথনে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে কথ্য ভাষায় তাদের সংলাপ বলবে। কথ্য ভাষায় মানে হচ্ছে চলিত ভাষায় নিজেদের সংলাপ বলবে, সাধু ভাষায় বলার দরকার নেই। তারপর কি বলছে, সংলাপের শুরুতে আকস্মিকতা থাকা ভালো, তবে সমাপ্তিতে স্থির সিদ্ধান্ত থাকা চাই। আকস্মিকতা অর্থাৎ দুজনের মন্তব্যের মধ্যেই একটা বেশ জোরালো যুক্তি এবং কথোপকথন বা সংলাপকে আকর্ষণীয় করে তোলার জন্য নানা রকমের যুক্তির পরম্পরা সাজানো যেতে পারে। কিন্তু যখন একে অপরের সাথে এরকমও হতে পারে যে কারোরই মতামতের মিল হচ্ছে না, তবেই কথোপকথন এগিয়ে যায়। কিন্তু সমাপ্তিতে একটা স্থির সিদ্ধান্ত আসতে হয়। নেক্সট হচ্ছে, বক্তার চিন্তাধারা সহজ স্বাভাবিক হতে হবে। তারপর, কথোপকথন বক্তৃতা নয়, আলোচনাও নয়, সুতরাং প্রত্যেকের সংলাপ ছোট ছোট হবে। বক্তৃতা নয়, আলোচনাও নয়, অর্থাৎ দীর্ঘ দীর্ঘ সংলাপ দেওয়ার দরকার নেই, একে অপরে ছোট ছোট সংলাপ দিলেই হবে। পারস্পরিক শ্রদ্ধা, বিনতি, স্নেহ, প্রীতি, নম্রতা ও ভদ্রতা যে উভয়ের কথাবার্তার মধ্যে সর্বদা বজায় থাকবে। অর্থাৎ আমরা একে অপরের সঙ্গে একমত নাই হতে পারি, কিন্তু একে অপরের প্রতি যখন আমরা কোনো কথা বলবো সেক্ষেত্রে কিন্তু আমরা ভদ্রতার সীমা লঙ্ঘন করব না। মতপার্থক্য হলেও কথোপকথনকে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নিয়ে যাওয়া চলবে না। একে অপরের সাথে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা এমন কোনো ভাষা প্রয়োগ করব না যাতে সেটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায়। কথোপকথনকে বাস্তব এবং আকর্ষণীয় করতে হবে। অলীক কল্পনা দিয়ে কখনো সংলাপ হয় না। যে টপিকটা নিয়ে তোমরা লেখো না কেন, সেটা যেন একে অপরের সাথে যে কথোপকথনই চলুক না কেন, সেটা যেন বাস্তবসম্মত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ সংলাপ লিখনের নিয়মগুলি কী কী। এগুলি তোমরা আগে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে কপি করবে, তারপরে আমি এক্ষুনি দুটো সংলাপের লিখনের টপিক দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এইটা লেখার পরে ওই ল্যাঙ্গুয়েজ কপিতেই। প্রথম টপিকটা কী আছে, কোনো গল্প বইতে পড়া বেশি আকর্ষণীয় নাকি চলচ্চিত্রে দেখা, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো। মানে ধরে নিতে পারো তোমরা বিভূতিভূষণের চাঁদের পাহাড়। তোমরা চাঁদের পাহাড় বইতেও পড়েছো, আবার চাঁদের পাহাড় চলচ্চিত্র বা সিনেমাতে দেখেছো, কোনটি বেশি আকর্ষণীয়, কোনটি বেশি ইন্টারেস্টিং বলে তোমাদের মনে হয়, এই বিষয়ে তোমরা দুটো বন্ধুর মধ্যে সংলাপ লিখবে। মানে কেউ একজন বলবে বইতে পড়া বেশি আকর্ষণীয়, কেউ একজন বলবে চলচ্চিত্রে দেখা, এবং দুজনেই কিন্তু নিজের নিজের যুক্তি প্রয়োগ করে নিজের মতবাদকে প্রতিষ্ঠা করতে হবে এবং শেষে থাকবে একটা স্থির সিদ্ধান্ত। দ্বিতীয় টপিক, অনলাইন মানুষকে কুঁড়ে করে তুলেছে কিন্তু হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা পৃথিবী। দেখো দুটো মতবাদ, একটা মতে বলছে কি অনলাইন মানুষকে কুঁড়ে করে দিয়েছে, আর একজন বলছে কিন্তু হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা পৃথিবী। তাহলে অনলাইন ভালো না খারাপ এই বিষয় অবলম্বন করে বাবা এবং সন্তানের মধ্যে সংলাপ লেখো। মানে ধরে নাও তুমি তোমার বাবার সাথে কথা বলছো, এইভাবে দুটো সংলাপ লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নমস্কার।